আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল, আগামীকাল হচ্ছে ঈদ আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেল। তো কি আর করা, এবার হয়তোবা বৃষ্টি স্নাত ঈদই কাটবে আমাদের। তো যাই হোক, সকাল সকাল ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর কিচেনটা পরিষ্কার করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে এদিক দিয়ে ভাত বসিয়ে দিছি, আর ফ্রিজে মাংস ছিল হাঁসের মাংস, তো সেটা বের করে ভিজিয়ে রাখছি এখানে। তো আজকে দুপুরে রান্না হবে হাঁসের মাংস, আর দেখা যাক কি করি। তো এখানে ভাতটা দিয়ে দিছি, ভাতটা হচ্ছে এদিকে, আর আমি এদিক দিয়ে হাঁসের মাংসটা রেডি করে নিব রান্না করার জন্য। বন্ধুরা, আমি আজকে সারাদিন কি করব না করব আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো সবাইকে আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করা হলো, প্লিজ তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে দেখো না, আর প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে? বন্ধুরা, এ দেখো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর হাঁসের মাংসটা কি করতে হয়, খুব বেশি কষাতে হয়, খুব বেশি না কষালে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। তো হাঁসের মাংসের একটা আলাদা একটা গন্ধ আছে, অনেকে সেই গন্ধটার জন্য খেতে পারে না, কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় হাঁসের মাংস। তো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে যায়। তো শুকনো শুকনো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই হাঁসটা খুবই শক্ত ছিল, হাঁসের মাংসটা অনেকক্ষণ আমাকে সিদ্ধ করতে হয়েছে। তো বন্ধুরা, ওদিক দিয়ে মাংসটা রান্না করতেছি, আর এই পাশ দিয়ে আমি ফ্রিজ থেকে কলমি শাক বের করে সুন্দর করে ধুয়ে কেটে নিলাম কুচি কুচি করে। তো কলমি শাকটাকে না কাটলে না কেমন যেন হয়, ভাজিটা ভালো হয় না শাক ভাজিটা। আর কলমি শাকটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এ দেখো, আমি কলমি শাকটাকে এখানে একটা কড়াইয়ে দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। তো এমনিতে রান্না করলেই শাকটা ভালো লাগে বেশি, কিন্তু আমি একটু ভাপিয়ে নিই, সব শাকই আমি একটু ভাপিয়ে নিই আগে, ভাপিয়ে নিয়ে তারপরে ফোড়নে দেই। তো এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে শাকটাকে ভাপিয়ে নিচ্ছি। তো অনেকেই বলে যে শাকটা ভাপিয়ে নিলে নাকি পুষ্টিগুণ চলে যায়, তো সেটা আমিও মনে করি যে সত্যি পুষ্টিগুণ চলে যায় শাকের, শাকটা ভাপিয়ে পানি ফেলে দিলে। কিন্তু শাকটা না ভাপালে না আমার কাছে কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে, তার কি আমি ভাপিয়ে নিই, ভাপিয়ে রান্না করলে আমার কাছে বেশি টেস্টি লাগে খেতে। আর এ দেখো, ভাপিয়ে নেওয়ার পরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে শুকনো শুকনো করে ভাজি করে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে হাঁসের মাংস ভুনা। তো হাঁসের মাংসের ঝোল আমাদের বাসায় কেউ খেতে চায় না, যে কোনো মাংসেরই ঝোল খেতে চায় না কেউই, তাই আর কি শুকনো শুকনো করেই ভুনা করলাম। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজি। তো রান্না বান্নাগুলো আমার কমপ্লিট, আর এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, যেহেতু আগামীকাল ঈদ তাই আর কি একটু মেহেদি তো লাগাতেই হবে, লাগাতে চাচ্ছিলাম না, তারপরে ননদ জোর করতেছে, বলল যে চলো আপু তোমাকে এখনই লাগিয়ে দিই। তো আসলো মাত্র প্রাইভেট থেকে মেহেদি নিয়ে আসলো আসার সময়, তো এসে আমাকে বলতেছে মেহেদি লাগিয়ে দিবে, তো দিয়ে দিচ্ছে। আর আমাকে মেহেদি লাগিয়ে দেওয়ার কেউ নেই ও ছাড়া, ওই আমাকে সবসময় মেহেদি লাগিয়ে দেয়। তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছিলাম ওর মেহেদি লাগিয়ে দেওয়া, তো খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দেয় সবাইকে। আর ঈদ উপলক্ষে তোমরা কে কে হাতে মেহেদি পরেছ তারা জলদি কমেন্ট করে আমাকে জানাও। তো বন্ধুরা, চলো মেহেদির ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা একটু দেখতে থাকো। আর প্লিজ, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে, তো প্লিজ সবাই একটা লাইক করে দিও।
তো বন্ধুরা এ দেখো আমার মেহেদি দেওয়া শেষ। তো কেমন হলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈদ অনেক আনন্দে কাটাও। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।